কম বেশি সবাই চায় তাদের ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখতে। তবে আমার কাছে ঘর সাজানোর মূল বিষয়টা ছিল আমার মনকে ভালো রাখা। সত্যি কথা বলতে আমি কিন্তু বেশ লম্বা সময় ধরে এংজাইটিতে ভুগেছি, আর যারা আসলে এই ধরনের সমস্যা ফেস করে থাকেন তারাই আসলে বুঝবে এইসব এংজাইটি বা ডিপ্রেশন একটা মানুষকে কতটা ভোগায়। এংজাইটিকে হিল করার জন্য আমার এই ছোটোখাটো DIY প্রজেক্ট, ভিডিও মেকিং, হোম ডেকোর এইসব বিষয়গুলো কিন্তু দারুণভাবে কাজে দিয়েছে। আমার ছোট্ট ঘরটা সাজানোর ক্ষেত্রে আমি আমার পছন্দ ভালো লাগাগুলোকে সবসময় প্রাধান্য দিয়ে এসেছি। তাছাড়া এমন ছোটোখাটো অনেক জিনিস আছে যেগুলো আমি আমার মতো করেই বানিয়ে নিয়েছি, যেগুলো দেখলে আমার মনে এক ধরনের প্রশান্তি কাজ করে। এংজাইটি হিলিং এর জার্নিতে আমি আমার মাঝে সেলফ লাভটা বিল্ড আপ করার চেষ্টা করেছি, কারণ আমরা যখন নিজেকে ভালোবাসি না, দেখে রাখি না, পর্যাপ্ত যত্ন নিই না, তখন আমাদের শরীরটাও কিন্তু আমাদের সাথে মনোমালিন্য করে আর এক ধরনের ভালোবাসাহীনতা সৃষ্টি করে। নিজের যত্নের কথা আসলে আমি সবসময় আমার চুলের যত্নের বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি, কারণ প্রত্যেকটা মেয়েরই তাদের চুল অনেক বেশি প্রিয় হয়ে থাকে। আমি আমার চুলের যত্নের জন্য ব্যবহার করি সেসা আনিয়ন হার্বাল হেয়ার অয়েল। আনিয়ন আমাদের চুলের জন্য যে কতটা ভালো এটা কম বেশি সবারই জানা আছে, আর আনিয়ন ছাড়াও এখানে আছে প্রায় 14টি হার্বসের উপকারিতা, যেটা আমার চুলকে স্ট্রং করতে আর আমার হেয়ার গ্রোথ বাড়াতে অনেক বেশি সাহায্য করেছে। তাছাড়া এখানে 5 ধরনের নারিশিং অয়েল এবং পিওর কাউ মিল্ক রয়েছে। চুলে তেল লাগানোর ক্ষেত্রে আগে তো দেখা যেত আম্মু কিংবা নানু বাসায় আসলে নানু চুলে তেল লাগিয়ে দিত, কিন্তু এখন নিজে নিজের চুলে তেল লাগাতে হয়, যেটা আমার জন্য আসলে খুব কষ্টকর। বাট এই হেয়ার অয়েলটার যে অ্যাপ্লিকেটরটা আছে এটা আমার এই প্রবলেমটাকেও সলভ করে দিয়েছে। বিশেষ করে চুলের গোড়ায় ভালোভাবে তেল লাগাতে এই ধরনের অ্যাপ্লিকেটর কিন্তু খুবই কার্যকর। আর হেয়ার গ্রোথকে বুস্ট আপ করার জন্য আমি সেসার 2-step থেরাপিটা ফলো করি। সেটা করি রাতে সেসা আনিয়ন হার্বাল হেয়ার অয়েলটা লাগিয়ে নিতে, আর পরদিন সকালে সেসা অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু দিয়ে চুলকে ওয়াশ করে নিতে। হার্বাল অয়েলের সাথে যদি হার্বাল শ্যাম্পু ইউজ করা যায় তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। সপ্তাহে 3 যদি এই 2-step থেরাপিটা ফলো করা যায় তাহলে কিন্তু 3 পর আপনি আপনার চুলে খুব ভিজিবল একটা রেজাল্ট পাবেন। তাড়াহুড়ার এই জীবনে নিজেকে ম্রিয়মাণ হতে দেওয়া যাবে না কিন্তু কোনোভাবেই। আপনি ভালো থাকলে আপনার চারপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারবেন, তাই নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন। আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।